আমি যে ব্যায়ামটুকু করাই সকল বয়সের জন্য উপযোগী, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত যে সকল অঙ্গনগুলো আছে সকল অঙ্গনের কার্যক্রম পরিচালনা করা হয়, ফলে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। শীতে কাঁপছে শেরপুর জেলার মানুষ, আর এই শীতের সকালে এক ঝাঁক সচেতন মানুষ তারা শীতের সকালে ব্যায়াম করছে, তারা হেঁটে ঘুরে বেড়াচ্ছে একটু সুস্থ থাকার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, নিয়মিত হাঁটলে সুস্থ থাকা যায়, সেজন্যই কিন্তু এই সচেতন মানুষগুলো আজকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন রাস্তায় তারা হাঁটাহাঁটি করছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের থাকছে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার এই সচেতন মানুষগুলোর হাঁটাহাঁটির গল্প, এই সকালবেলার বিশুদ্ধ অক্সিজেন উপভোগ করার গল্প। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন, পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক কেমন আছেন? আপনাদের এই সংগঠনটার নামটা একটু জানতে চাই। এমডব্লিউপি, মর্নিং ওয়াকিং পিপলস। কতদিন যাবত আপনারা এইভাবে? 2006 থেকে এটা শুরু। 2006 থেকে আজ 16 বছর যাবত। কতজন সদস্য হয়েছে আমাদের? প্রথম ছিল 43 জন। আচ্ছা, এখন আমরা 25 জন স্ট্যান্ডিং আছে আর কি, চলছে কাজে। তো প্রতিদিন আসলে কত কিলোমিটার আপনারা হাঁটাহাঁটি করেন? 3 থেকে 4 কিলো হাঁটি। এই সংগঠনের কোন পদে আছেন? আমি সভাপতি। সভাপতি, আপনার নামটা প্লিজ? মোহাম্মদ রাজাউল করিম। এই সংগঠন আসলে এই নালিতাবাড়ি কোন কোন এলাকার মানুষ জড়িত আছে? মূলত নালিতাবাড়ি যে পুরো শহর এলাকা পুরোটা জড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা। এবং শিক্ষক আছেন, ব্যবসায়ী আছেন, বিভিন্ন প্রত্যেকেই যার নিজস্ব জায়গায় উজ্জ্বল। এই নালিতাবাড়ি বা শেরপুর জেলায় আরো মানুষ কি এখানে সম্পৃক্ত হতে পারে? জি, সারা বাংলার মানুষ এটা করুক, সুস্থ থাকুক, সুস্থ দেহ সুন্দর মন, এই সুস্থতাই সকল জাতির, বাঙালি জাতির ফিরে আসে। আচ্ছা আচ্ছা, এটা আমরা কামনা। এই সংগঠন এই সকালবেলা হাঁটার মাধ্যমে আসলে শারীরিক কি উপকারিতা মানুষের? শারীরিক সুস্থতাই বেশি, অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, এটা দ্বারা মানুষের সুস্থতা আসে, সুস্থ থাকে, আর সুস্থ থাকলে মানুষ সুন্দর জীবন যাপন করে। আচ্ছা, সবার উদ্দেশ্যে কি বলবেন? আমি এমডব্লিউপির পক্ষ থেকে সকলকে আমি আহ্বান জানাই, বিশেষ করে আমি একজন মুসলিম হিসাবে ফজর নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করে এই পৃথিবীতে যে অক্সিজেন আছে আল্লাহ তাআলা দেন, এটা ইয়ে করে শারীরিক কষ্টের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সুস্থ থাকুক, আমি এই কামনা করি। আরও এখানে আরও বেশ কয়েকজন সচেতন মানুষ রয়েছে, আমি তাদের সাথে একটু জানবো এই বিষয়ে। সকালের সময়টা আসলে মানে পরিবেশের যেমন নিট অ্যান্ড ক্লিন থাকে, আমাদের মনটাও সেরকম ভাবে পরিষ্কার হয়। আমরা হাঁটার পরে সারাদিন যে আমাদের কর্মক্ষেত্রে আমরা ভালো এফোর্ট দিতে পারি, এবং আপনি এটুকু বিশ্বাস করবেন যে যদি আমাদের শরীর সুস্থ থাকে, মনও ফ্রেশ থাকে, এবং কর্মক্ষেত্রে আমাদের মেজাজ থেকে শুরু করে সার্বিক পরিবেশ সুন্দর থাকে। আর আমাদের যে এমডব্লিউপি মর্নিং ওয়াকিং পিপল, এই নাম শুনেই আপনি বুঝতে পারতেছেন যে এখানে এটা কিন্তু একটা ব্রড একটা ব্যাপার, পিপল মানেই তো সবকিছুই আছে। এখানে আপনি যে কেউ আমাদের সকালে এসে আমাদের সাথে যুক্ত হতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। এবং যখন আমরা সকালে একসাথে হাঁটি, সবার মধ্যে একটা মহব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, এটা আমাদের পুরো নালিতাবাড়িতেই বিরাজমান। এটা ধরেন এখানে আমি প্রথম যখন এটাতে যুক্ত হই, এই আমি এখানে দেখেছি যে ইয়াং আছে, যেমন সিনিয়র মানে সিনিয়র বয়স্করাও আছেন, সেই যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে যে এখানে যে কেউ এসে ঢুকতে পারতেছে, এবং এটার সদস্য আজীবন। আচ্ছা, যে কোনো সময় আপনি আসতে পারেন, আমরা যে কোনো আমৃত্যু কোনো চাঁদা নাই, কিন্তু এখানে একটা জিনিস যে জিনিসটা আমার ভালো লেগেছে, আমি যদিও প্রত্যেক দিন আমি একসাথে হতে পারি না, কিন্তু এখানে সবাই এত সুন্দর উদার যে এখানে কে কি করে সেটা ফ্যাক্টর না, কিন্তু সকালবেলা ওনারা রেগুলার নাস্তার জন্য একজন তৈরি হয়ে যায় অটোমেটিক। আচ্ছা, মানে আমি নিজেও একদিন ওই আমাদের টেটুন ভাই আরায়ণ ভাইকে বললাম, আর যিনি সভাপতি উনি আমার দাদা, আবার আমার ভাইও হয়, মানে আমার পূর্ব থেকে আত্মীয়, আমি আগে জানতাম না। এখানে এসে আমি দেখলাম যে কেউ না কেউ অটো তৈরি হয়ে যাচ্ছে, আজকে বিল উনি দিবে। আমি কয়েকদিন সুযোগ নেওয়ার চেষ্টা করছি কিন্তু সুযোগ পাইনি, এই জন্য আমার আরো বিষয়টা বেশি ভালো লেগেছে। আমি যে ব্যায়ামটুকু করাই সকল বয়সের জন্য উপযোগী, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত যে সকল অঙ্গনগুলো আছে সকল অঙ্গনের কার্যক্রম পরিচালনা করা হয়, ফলে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, এবং সবাই ভালো থাকুক এই কামনা করি। আমরা হাঁটি মূলত শরীরকে সুস্থ রাখার জন্য, আমরা দীর্ঘদিন যাবৎ হাঁটাহাঁটি করছি এই পুরো শহরের ভিতরে, সব বয়সী সব শ্রেণী পেশার মানুষ
এখানে, এবং আমাদের হাঁটার উদ্দেশ্য হচ্ছে ডায়াবেটিস মুক্ত জীবন, হৃদরোগ মুক্ত, উচ্চ রক্তচাপ মুক্ত জীবনযাপনের জন্য, এবং সবাইকে উৎসাহিত করার জন্য যে হাঁটুন, সুস্থ থাকুন, এই আমাদের স্লোগান। আমাদের সকলেই আমরা সুস্থ আছি এবং সবাইকে হাঁটার মাধ্যমে সুস্থ থাকার আহ্বান জানাই। আর পাশাপাশি এই নালিতাবাড়িতে যারা বিদ্যমান আছেন তাদের কাছে আহ্বান জানাই যে যারা বস্ত্রহীন, বিশেষ করে শীতে কাতর, তাদেরকে আপনারা শীত বস্ত্র বিতরণ করুন এবারে শীতে, 2024-এর শীতে। সবাইকে ধন্যবাদ জানাই, আসসালামু আলাইকুম। আমি রায়হান, আমি এই MWP-র একজন সদস্য। তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে একজন পেট্রো বাংলার একজন আমাদের সদস্য আছেন ডক্টর লাবলু হাসান, যিনি আমাদেরকে এই সিজনের প্রথমেই এক সেট ট্রাউজার ট্র্যাকস্যুট দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। এই জন্য আমি MWP-র সকলের পক্ষ থেকে আজকে ডক্টর লাবলু হাসান এখানে উপস্থিত আছে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং MWP-র যে জিনিসটা আমাকে বেশি বিমোহিত করে, আমরা তো হাঁটি নিজের জন্য, হাঁটাটা আমাদের নিজের জন্য হাঁটি, সুস্থতার জন্য আমরা হাঁটি। তো আমরা হাঁটার পরে শারীরিক কসরতের পরে তারপর আমরা একটা চা চক্রে মুক্ত আলোচনা, যে মুক্ত আলোচনাটা আমাকে বেশি বিমোহিত করে, এখানে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবীর মানুষ আমাদের এখানে আছে। আমরা এক ঘন্টার একটা মুক্ত আলোচনা চা চক্রের মাধ্যমে মুক্ত আলোচনা করি, যেটা আমাকে বেশি বিমোহিত করেছে। তা আমাদের MWP-র সদস্যরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা বাংলাদেশের সবাই যদি এই শেরপুর জেলার MWPA সংগঠনের মতো একত্রিত ভাবে হাঁটাহাঁটি করে, তাহলে যেমনি তারা সুস্থ থাকতে পারবে তেমনি তাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে সুসম্পর্ক। সবাইকে MWPA-র মতো একত্রিত হয়ে সকালবেলা হাঁটার এবং এক্সারসাইজ করার আমন্ত্রণ জানিয়ে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।